আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সম্মানিত ভাই ও বোনেরা, আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনার মহান আল্লাহর অশেষ রহমতে ও মেহরবানিতে আপনাদের কবুতর নিয়ে এই বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও বেশ ভালো আছেন। আমি উপ আজকে নিয়ে নতুন ভিডিও চলে আসলাম। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আসলাম সেটা হলো কবুতরকে চাউল অথবা ভাত খাওয়ালে কি হয় এবং এটা খাওয়ালে কি কি উপকার আসতে পারে আপনাদের কবুতরের এবং এটা খাওয়ালে কী কী ক্ষতি হতে পারে বা কবুতর কী কী লাভ হতে পারে। তো এই বিষয় নিয়ে এখন আমাদের চ্যানেলের ভিডিওটা আমি অন্য অন্য ইউটিউব চ্যানেলে যে সার্চ করে দেখলাম যে বা ইউটিউবে সার্চ করে দেখলাম যে এই বিষয় নিয়ে কোনো ভিডিও তৈরি করা নাই। তো আমাদের এই চ্যানেলের ভিডিওটা ইউনিক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে আমার ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী কবুতর সম্পর্কিত নতুন নতুনগুলো ভিডিও মিস না করতে চাইলে ভিডিওর নিচে দেখুন লাল রঙের সাবস্ক্রাইব রয়েছে, সেখানে এটি ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে সব বেল আইকনে ক্লিক করুন। আর ভিডিওটি কেউ আলাদা রাস্তা কেটে কেটে বা টেনে দেখবেন না, ভিডিওটা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের, আমি 3 মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো এখন আসি যে কবুতরকে চাউল অথবা ভাত খাওয়ালে কী হয় এবং এটা খাওয়ালে কী হবে আমাদের কবুতরকে, কোনো ক্ষতি হতে পারে নাকি। তো প্রথমে আসি চাউলের ব্যাপারে। আপনারা যদি কবুতরকে চাল খাওয়ান তাহলে এতে করে যেটা হবে আপনাদের কবুতর শরীরটা ভার হয়ে যাবে এবং পেটে চর্বি জমে যাবে। এরপর আপনাদের যে ফ্লাইং কবুতর আছে বা উড়ার কবুতর আছে সেইগুলো কবুতর উড়বে না। হ্যাঁ ভিউয়ার্স, বুঝতে পারছেন? তো আপনাদের যে ফ্লাইং কবুতরগুলো আছে সেগুলো আপনাদের মনে করেন আপনার ফ্লাইং কবুতর আছে আপনার 3 থেকে 4 ঘন্টা উড়ে, আপনি যদি সেই কবুতরকে যদি চাউল অথবা ভাত খাওয়ান তাহলে দেখা যাবে যে আপনাদের সেই ফ্লাইং কবুতরটি আর উড়বে না। যখনই উড়াবেন তখনই দেখবেন কি একটি বাচ্চা ছাদে যেয়ে বসে পড়তেছে। হ্যাঁ, একটি বাসা ছাদে যেয়ে বসে পড়তেছে বা আপনি যখনই উড়ে না কেন দেখবেন কি আপনার যতগুলো কবুতরের সাথে উড়ে না কেন সে কবুতরটা আর উড়বে না, কেননা তার কিন্তু শরীর কিন্তু বার হয়ে গেছে, তার পেটে কিন্তু চর্বি জমে গেছে, তো সে কিন্তু আর উঠতে পারবে না। আর আমরা জানি যে একটি কবুতর পেটে যখন চর্বি বা কবুতর শরীরটা যখন ভার হয়ে যায় বা মোটা হয়ে যায় তখন কিন্তু কবুতরগুলো উঠতে পারে না। আর অনেক কিন্তু বড় বাইরে আছে যে ফ্লাইং কবুতর যখন উড়ায় তখন দেখা যায় ওই কবুতরের শোলটা কি হালকা আছে নাকি বা পাকাটা ফিট আছে নাকি অথবা কবুতরটি কীরকম ফ্লাইং করবে, কবুতরের পর ঠিক আছে নাকি। তো আমরা যে কাজটা করি সেটা হলো কবুতরের পর ঠিক আছে নাকি অথবা কবুতরের শোলটা কীরকম হালকা নাকি ভার, তো এরকম দেখে কিন্তু আমরা কবুতরটা উড়াই অথবা আমাদের ফ্লাইং কবুতরটা বাসি। তো এরকমও কিন্তু আপনাদের কবুতর যত ফ্লাইং কবুতর হোক না কেন 4 থেকে 5 ঘন্টা অথবা 10 ঘন্টা উড়ুক, তো সেই কবুতরকে যদি আপনারা চাল অথবা ভাত খাওয়ান তাহলে দেখা যাবে যে সেই কবুতর কিন্তু আর উড়তে যাবে না। যখনই উড়াবেন তখনই দেখা যাবে যে একটি বাসা ছাদে যেয়ে বা কোনো বিল্ডিংয়ে যেয়ে বসে পড়তেছে, তো আপনি যখনই উড়াবেন তখনই কিন্তু বসে পড়বে। আর অন্যবারে ছাদে যেয়ে যদি বসে পড়ে তাহলে দেখা যাবে যেতে করে যে কাজটা হবে আপনি যখনই কবুতরটাকে উড়াবেন আপনাদের সব কবুতর নিয়ে কিন্তু সে অন্য বাসার ছাদে যেয়ে বসে পড়বে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এতে করে আপনাদের কবুতরকে চাল অথবা ভাতটা খাওয়ানো যাবে না। আর এখন আসি যে কবুতরকে ভাত খাওয়ালে কী হয়। তো আপনারা যদি কবুতরকে যদি ভাতটা খাওয়ান তাহলে এতে করে যে সমস্যাটা হবে সেটা হলো কবুতরের, তো বললামই শরীরটা ভার হয়ে যাবে। আর আপনারা যদি ভাতটা খাওয়ান তাহলে এতে করে যেটা হবে কবুতরের যেটা স্বাস্থ্যটা আছে সেটা মোটা করে তুলবে। হ্যাঁ, ওদের যে বুকের যে খাঁচাগুলো আছে অথবা যে ওদের মাংসগুলো আছে সেটা মোটা হয়ে যাবে, সেগুলো মোটা হয়ে যাবে। তো এই ভাত অথবা চাল খেলে সেই শরীরটা মোটা হয়ে যাবে, সে আর উড়তে পারবে না, সে তুলনাকভাবে উড়তে পারবে না। আপনি যখনই কবুতর উড়াবেন দেখবেন কি অন্য বসে ছাদে যেয়ে অথবা বিল্ডিংয়ে যেয়ে বসে পড়তেছে, আপনাদের যত কবুতরগুলো উড়াবেন আপনাদের যত ফ্লাইং কবুতর লাগে উড়ে না কেন সে অন্য বসে ছাদে যেয়ে বসে পড়ছে। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওর লাল বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।